নমস্কার বন্ধুরা, আজকে একটু ভারী একটা স্টোরি করছি। আমরা যে হোটেলে আছি সেই হোটেলে অনেক মানুষ খেতে এসেছিলেন। দেখুন, খাবারগুলো খেয়ে তারা চলে গেছেন, দেখে খুব কষ্ট লাগছে। অনেক খাবার দেখুন তারা খায়নি, ফেলে চলে গেছে। আমার একটাই বক্তব্য, অনেক গরিব মানুষ আছেন যারা এখন অবধি খেতে পারেন না, বা যাদের পয়সা নেই খাবার, কিন্তু সেই মানুষগুলো এই জিনিসগুলো খেতে পারতেন। আমার একটাই বক্তব্য, আপনারা যদি খেতে না পারেন সেই পরিমাণের খাবার নিন, ফেলবেন না, নষ্ট করবেন না, কারণ এটা একটা লক্ষ্মী, মা লক্ষ্মীর আশীর্বাদ আমরা মনে করি যে আমরা খেতে পাচ্ছি। কিন্তু এই যে খাবার ফেলে দিয়েছেন, আমি জানি হোটেলে থেকে এগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হবে, কিন্তু এটা একটা মানুষ, একজন বা দুজন মানুষ, অভুক্ত মানুষ বা গরিব মানুষ, তাদের কিন্তু খাওয়া হয়ে যেত, তাই নয় কি? কী বলেন বলুন, অন্যায় কথা বললাম? দেখুন, আজ এই খাবারগুলো তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু এই খাবারগুলো নষ্ট হলো। এই লোকগুলো গরিব, দুটো গরিব খেয়ে বাঁচতে পারত। যাই হোক, একটু ভারী ভারী কথা বললাম, কিছু মনে করবেন না। চ্যানেলটা পারলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বক্তব্য রাখবেন। নমস্কার, ভালো থাকবেন। এই জিনিসটা দেখে আমার কষ্ট লাগলো, তাই আপনাদের জানালাম। যতটুকু দরকার ততটুকু নেবেন, আর যতটুকু দরকার নেই ততটুকু নেবেন না।